সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি, আর তার জন্য সেজেগুজে দেখো রেডি হয়ে নিয়েছি, আর এখন চলেছি হচ্ছে সিনেমা দেখতে। তোমরা সবাই জানো আদিপুরুষ এখন চলছে, তো অনেক দিন ধরেই প্ল্যান করেছিলাম, ফার্স্ট শোটা দেখার ইচ্ছে ছিল কিন্তু হয়নি। আলটিমেটলি আজকে হচ্ছে স্যাটারডে, আজকে যাচ্ছি আমরা সবাই মিলে সিনেমা দেখতে, মানে সবাই মিলে আমি প্রিয়ম আর পুচকু মিলে যাচ্ছি। আর কি বলতো, পুচকু হওয়ার পর এটা হচ্ছে আমার সেকেন্ড সিনেমা হলে যাওয়া, বাচ্চা নিয়ে তো সিনেমা হলে যাওয়া সম্ভবই হয় না, তা আমরাও যেতাম না। তো একবার ওকে নিয়ে গেছিলাম, আমার দ্যাট এক্সপিরিয়েন্স গুড, জানি না আজকে কি করবে, মানে এটা একটা টেনশন বাচ্চাকে নিয়ে, তার জন্য সিনেমা দেখাই হয় না। মানে কি বলবো, ওদের 2-3 বছর বাদে সিনেমা দেখেছিলাম কিছুদিন আগে, আর আজকে আবার এই যে চলেছি সিনেমা দেখতে। তো চলো তোমাদেরকেও নিয়ে যাচ্ছি, অবশ্যই রিভিউও শেয়ার করব, আর আমার কন্যা সিনেমা হলে গিয়ে 3D-তে দেখবো, তার উপরে আর আইনক্সে যাব না অ্যাক্রোপলিস মলে যাব, তার মধ্যে একটা কনফিউশন ছিল। চলো দেখা যাক কোথায় যাওয়া যায়, অলরেডি 3:45 হচ্ছে আমাদের শো, তো চলো কোথায় যাচ্ছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। দেখো বন্ধুরা, ফাইনালি আজকে আমরা চলে এসেছি অ্যাক্রোপলিস মলেই সিনেমা দেখার জন্য। তো কনফিউজ ছিলাম অ্যাক্রোপলিসে যাব নাকি হাইল্যান্ড পার্কে যাব, তবে আজকে আমার একদম হাইল্যান্ড পার্কে যেতে ইচ্ছে করছিল না, কারণ সবসময় তো ওখানেই দেখা হয়। অ্যাক্রোপলিসের সিনেমা পলিসটা কিন্তু হাইল্যান্ড পার্কের থেকে অনেক বেশি ভালো আইনক্সের থেকে, তো প্রিয়মকে কনভিন্স করে নিয়ে চলেই এসেছিলাম। আর যারা রুবির থেকে আসো, তারা কিন্তু যারা আমাদের মতন বাইক নিয়ে আসো, তার কিংবা গাড়ি নিয়ে যাইনি, ভেহিকেল নিয়ে আসো না কেন, অ্যাক্রোপলিস মলের আন্ডারগ্রাউন্ডে কিন্তু গাড়ি রাখার জায়গা, তার জন্য কিন্তু অ্যাক্রোপলিস মলটা মানে রুবি থেকে আমরা এসে আবার পার হয়ে একটা রাস্তা বাঁদিকে চলে গেছে, সেই রাস্তাটা দিয়ে ঘুরে এসে এই গাড়ি রাখার জায়গাটায় এসেছি। এখানে কিন্তু পার আওয়ার হিসেবে টাকা দিয়ে তারপরে এখানে গাড়িটা রাখতে হয়। যাই হোক, গাড়ি এখানে সেফ থাকে অবশ্যই, আর রাস্তার ওপর পার্কিং করা সম্ভব না, তো আমরাও এখানেই পার্কিং করে ভেতরে চলে আসলাম সিনেমাটা দেখার জন্য। আর সিনেমা হলে আসলে পপকর্ন না নিলে কি করে চলবে বলো, পপকর্ন ছাড়া কি আর সিনেমা দেখা জমে বলো? আর এর আগের বার যখন এসেছিলাম তখন নিয়েছিলাম ক্যারামেল পপকর্ন, কিন্তু পুচকু না ক্যারামেলটা খুব একটা পছন্দ করে না, তো আজকে নিয়ে নিয়েছি চকলেট পপকর্ন। আর এখন দেখো, আমরা তাদের টিকিটটা আগেই কেটে নিয়ে এখানে চলে এসেছিলাম, তো টিকিট কাটার ঝামেলা ছিল না, ডাইরেক্ট চলে এসেছি ভিতরে হলে। আর এখানে যেহেতু আজকে আমরা 3D-তে দেখবো, এখান থেকে দুটো চশমা ব্ল্যাক কালারের ওগুলো আমাদেরকে দিয়ে দিয়েছে, তো চলো ভেতরে যাওয়া যাক এবার। তো সিনেমাটা তো আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, সিনেমাটা শেষ হয়ে গেছে আর আমরা এখন বেরিয়ে একটুখানি ঘুরু ঘুরু করতে যাব, তো চলো তোমাদেরকেও নিয়ে যাচ্ছি। কিরে কেমন দেখলি? অনেকদিন বাদে কি মুভি অনেক, কিন্তু দেখলি কেমন? ভালো। বেরিয়েই মেয়ে বায়না করে শুরু করে দিয়েছে যে ওর খিদে পেয়েছে, তাই একটুখানি ফুড কোর্টে ঘোরাঘুরি করছিলাম। আর সিনেমাটা অনেকটাই বড় ছিল, 3 ঘন্টার সিনেমা ছিল, এমনি পুচকু ঠিকঠাকই ছিল কিন্তু তাও মাঝখানে একটু বিরক্ত হয়ে যাচ্ছিল, যতই অ্যানিমেটেড ছিল বা 3D-তে দেখুক না কেন, একটা বাচ্চার এতক্ষণ ধরে এক জায়গায় বসে থাকা সত্যি মানে ব্যাপারটা একটুখানি প্যাথেটিকই বাচ্চাদের জন্য। তবু ঠিকঠাকই দেখতে দিয়েছিল, মাঝখানে একবার বলছিল বাথরুমে যাবে, এইসব তো চলতেই থাকবে, তো সেইগুলো সব মানে সহ্য করেই নিয়ে অ্যাজ আ মম সিনেমা দেখতে আসতে হয়, আর না হলে তো সিনেমা দেখতে আসা সম্ভবই হয় না। ওভারঅল সিনেমাটা কেমন ছিল সেটা তোমাদের সাথে পরে বলছি, রিভিউটা আমি পরে শেয়ার করছি, কিন্তু ওভারঅল মোটামুটি হ্যাঁ ফ্যামিলি নিয়ে টাইম স্পেন্ড করেছি, একটা বেশ ভালোই টাইম স্পেন্ড করেছি, এটা তো বলতেই হচ্ছে। পুচকু বিরিয়ানি খাবে বলছে, তো এখানে বিরিয়ানির সবটা ভালো লাগলো না, তাই একটু বাইরে বেরোচ্ছি, ভাবছি যে বাইরে বেরিয়ে এবারে ডিনার, এখন 7:30 বেজেই গেছে, ডিনারটা করে তারপরে চলে যাব। ডিনার করার জন্য যাচ্ছি অন্য কোথাও, দেখা যাক কোথায় যাওয়া যায়। অভিষেকটা থেকে যেই রাস্তাটা গড়িয়াহাটের দিকে চলে গেছে সেই রাস্তাতে কিন্তু অনেকগুলো নতুন নতুন ক্যাফে হয়েছে, তো আজকে একটা ওই রকমই একটা ক্যাফেতে ঢু মারার জন্য চলে এসেছি আমরা, এটা হচ্ছে স্টিমিন মক্স। তো আমি রিসেন্টলি এই ক্যাফেটা সম্পর্কে ফেসবুক রিল থেকেই জানতে পেরেছি, তা আজকে ভাবলাম যে ট্রাই করে দেখাই যাক। ফেসবুকের রিল দেখা তো সার্থক, দেখে দেখে এই জায়গাটা বুঝে পেয়েছিস?
ফেসবুকের রিল দেখি সবাই এই জায়গাগুলো খুঁজে পায় না। আর বিজনেসটাও চলে এরকম ভাবে। আগে তো বলছিলাম যে সিরাজ এখানে কে আসবে, সেই সিরাজ বলছিলাম যে সিরাজে যাবো, এই ছোট জায়গায় দেখ। এদের এই ক্যাফেটা কিন্তু দুটো ফ্লোর জুড়ে, একদম ওপরের রয়েছে একটা রুফটপ ক্যাফে, তো সেটা একবার তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আমরা কিন্তু বলেছিলাম নিচে, যেহেতু ওপরে ওপেন হুক্কা খাওয়া বা সিগারেট জোন আছে, বাচ্চা নিয়ে এখানে বসাটা ঠিক হবে না, তাই এখানে তোমরা যদি তোমাদের ফ্রেন্ডকে নিয়ে আসো তো অনায়াসেই নিচের ভিউ দেখতে দেখতে রুফটপে বসতে পারো। কিন্তু আমরা নিচে বসেছিলাম, সেটাও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। জায়গাটা খুব সুন্দর করে সিমসাম করে গোছানো সাজানো, দেখতেই পাচ্ছ, আর ওয়াল ডেকোরেশনগুলো তো আমার খুব দারুণ লাগছে। তো তোমাদের সাথে যতটা সম্ভব শেয়ার করে দিচ্ছি, আর কীরকম খাবারের এক্সপিরিয়েন্স সেগুলো কিন্তু আস্তে আস্তে আমি সব শেয়ার করব, তার জন্য কিন্তু শেষ অবধি অবশ্যই আমার সাথে থেকো বন্ধুরা। তো নিচে এসে দেখি যে খুব সুন্দর করে একটা বার্থডে ডেকোরেশন করা আছে, তো ওদের কাছে জিজ্ঞেস করে জানতে পারলাম যে এখানে কোনো তুমি বার্থডে বা অ্যানিভার্সারি পার্টিও দিতে পারো, আর পুরো ক্যাফেটা তো দারুণ সুন্দর করে সাজানো। তো চলো ওদের মুখ থেকেই জেনে নেওয়া যাক যে এখানে ডেকোরেশন চার্জ কী, বার্থডের জন্য কী ব্যাপার, সব কিছুই তোমাদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করে দিচ্ছি। কিরে বাবু, তুই তো শুয়েই পড়েছিস। বলছি এই ডেকোরেশনের জন্য কত প্রাইস? ডেকোরেশন ডিপেন্ড করছে, মোটামুটি ধরে নিন 1,500 টাকা থেকে স্টার্টিং আছে। মানে আপনাদের ফুল পার্টি ফ্লোর বুকিং করা হবে, স্পেসের জন্য চার্জ হয়। আপনার আমরা বুফে সার্ভ করি 25+ হলে, 25x+ হলেই আমরা বুফে সার্ভ করি। বিলো 25 আপনাকে আলা কাট মেনুতে আসতে হবে, আর আমাদের বুফে স্টার্ট হচ্ছে 699। কি কি ইনক্লুডেড? 6টা মেনু থাকে, ওয়েলকাম ড্রিঙ্ক স্টার্টার, যে মেন কোর্স আর ডেজার্ট মিলে। এবারে আপনার যখন মেনু চেঞ্জেস হবে, ঠিক আছে, তখন প্রাইস চেঞ্জ হয়। তো সেটা যেগুলো বাচ্চারা খেতে পারবে, ঠিক আছে, আর না হলে ছিল বাবু আপনাকে। আর ওখানে চিকেনের মধ্যে গ্রিল চিকেন আছে, হ্যাঁ গ্রিল চিকেন আছে, কিন্তু সেটাও ব্রাউন সসে। এখানে কিন্তু বিরিয়ানি থেকে শুরু করে সব রকম আইটেমই তোমরা অ্যাভেলেবেল, আর যেহেতু ক্যাফে কফি বা এই মকটেল এই টাইপের জিনিস তো অবশ্যই থাকবে, তো আইটেম কিন্তু বিশাল বড় হিউজ। তার থেকে আমাদের নিজেদেরই প্রবলেম হচ্ছিলো যে আমরা কোনটা চুজ করব। তবে বিরিয়ানি খাওয়ার ইচ্ছে নিয়ে এসেছিলাম, কিন্তু এখানে তো শুনতেই পেলে রেকমেন্ড করলো যে বিরিয়ানিটা বাচ্চার জন্য স্পাইসি হয়ে যাবে, তো তা আমরা আজকে ওদের রেকমেন্ডেশনে এই এই ডিশটা নিয়েছি। আর চেলো কাবাবটাও ওরা রেকমেন্ড করলো, তো দুটোই ওদের রেকমেন্ডেশনেই নেয়া, যার স্বাদ ছিল দুর্দান্ত। দুটো আইটেমই কিন্তু আমাদের খুবই ভালো লেগেছে। ঘুরতে আসলে আমার এই এক সুবিধা, মেয়ের খাওয়ানোর দায়িত্ব তো অবশ্যই বাবার ঘাড়ে দিয়ে দিই। আমি তো বসে বসে ভিডিও করছিলাম, ঘুরে বেড়াচ্ছিলাম, তো দেখতেই পাচ্ছিলে তোমরা। আর এই দেখো, আমিও কিন্তু আজকে নিজে হাতে খাচ্ছি না, প্রিয় মেয়েকেও খাচ্ছে, মেয়ের মাকেও খাইয়ে দিচ্ছে, আর বেচারা নিজে খেতে পারছে না। তো সেটা আমরা আমি কী করবো, নিজের খাওয়াটা নিজে দেখেই নিতে হবে, কিন্তু আমি তো বেশ এনজয় করি মেয়েকে ওর ঘাড়ে দিয়ে। মায়েদের জন্য 1-8টা দিন এরকম রিল্যাক্সেশন পেলে মন্দ হয় না বলো? আর আমার আজকের দিনটা তো দারুণ কাটলো। এই ক্যাফেটার যে অ্যাড্রেসটা আর ফোন নাম্বার কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে তোমাদের জন্য দিয়ে দেব, তোমরা কিন্তু চাইলেই এখানে চলে আসতে পারো, কারণ আমাদের এক্সপিরিয়েন্স কিন্তু দুর্দান্ত এই ক্যাফেতে। তো এবার তো আমাদের ফেরার পাল্লা, আর তোমাদের সাথে ক্যাফেটা কিন্তু আমি আরেকবার ভালোভাবে শেয়ার করে দিলাম যাওয়ার সময়, কারণ ক্যাফেটা আমার দারুণ লেগেছে, অবশ্যই আমি আবার এখানে আসব। তবে আমরা আবার এখন একটুখানি আইসক্রিম পার্লার খুঁজছিলাম, তো ইচ্ছা ছিল কোনো আইসক্রিম পার্লার থেকে আইসক্রিম খাওয়ার, কিন্তু সেটা মনে হচ্ছে সম্ভব হবে না, কেননা নিয়ারবাই কোনো আইসক্রিম পার্লার খুঁজে পাচ্ছিলাম না। সবার শেষে সেই আমুলের দোকানই আমাদের ভরসা। ক্যাফে থেকে বললে যে বলছিলো প্রিয় যে আইসক্রিম খাওয়ার কথা, কিন্তু ক্যাফেতে আমার ঠিক আইসক্রিম খেতে ইচ্ছে করছিলো না। কিন্তু ফেরার সময় মেয়েকে যেহেতু বলেছিলাম যে আইসক্রিম খাওয়াবো, মেয়ে তো কিছুতেই ছাড়বে না, পার্লার কি ছাতা আর কোনটা আমুল,
ভুল, ও তো অত কিছু বোঝে না, ওর আইসক্রিম হলেই হলো। তো ঢুকে পড়লাম এই আইসক্রিমের দোকানে আইসক্রিম খাওয়ার জন্য। সবাই খাচ্ছে আইসক্রিম, আর আমার খেতে ইচ্ছে করছে লস্যি। একটা খেয়েছি, আবার আরেকটা নিয়ে আর আবার যেতে হবে। হেলমেট, আমি আর আইসক্রিম খাবো না, হেলমেটটা আর খুলিনি, হেলমেটটা মাথায় পরেই আছি। সেই তিনটের সময় বেরিয়েছিলাম, আর এখন বাজে 10টা। এই সবে বাড়িতে ঢুকলাম, দেখলে তো ঘুরলাম, খাওয়া দাওয়া করলাম, তো ভালোই একটা আউটিং হলো। আর সিনেমার রিভিউটা তোমাদের সাথে শেয়ার করব পরে বলেছিলাম, তো তার জন্যই আবার ক্যামেরাটা হাতে নিয়েছি। সিনেমাটা কেমন লেগেছে কি বলবো, মানে মোটামুটি তো এন্টারটেইন হয়েছে, ভালোই লেগেছে। আর যেহেতু আমি রেকমেন্ড করব সবাই 2D না দেখে 3D দেখার কথা, যদি মাল্টিপ্লেক্সে দেখো, কারণ এত এফোর্ট মানে সরি এফেক্ট ইউজ করা হয়েছে সিনেমাটায়, তো 3D বেশ ভালো লাগছিল দেখতে এফেক্টগুলো। আর অ্যাক্টিংয়ের কথা যদি বলি, মানে আরেকটু এক্সপেকটেশন ছিল যে আরেকটু কিছু এখান থেকে বেশি পাওয়া যাবে, বিশেষ করে যে সীতার ক্যারেক্টারটা, মানে আমরা ছোটোবেলা থেকে সীতার ক্যারেক্টারটা কেমন দেখে এসেছি। সীতা হচ্ছে মামার ভাব থাকবে একটা, সীতাকে বেশ মানে গোলুমলু দেখতে হবে মোট কথা যেটা। তো এখানে যে অভিনয় করেছে তো কৃতি, ওকে তো একদমই মানে সীতার ক্যারেক্টারে আমার প্রভাসের পাশে একদমই ভালো লাগেনি। আর লক্ষ্মণের যে ক্যারেক্টার ছিল, মানে কোনো ডায়লগই নেই, এরকম একটা ব্যাপার হয়ে গেছে মোটা। আর হচ্ছে রাবণকে আমার দারুণ লেগেছে সত্যি কথা বলতে। প্রভাসও ভালো অ্যাক্টিং করেছে, কিন্তু মানে আমাদের যে রামায়ণটা বেস করে যে সিনেমাটা করেছে এটা, কিন্তু ওরা যুদ্ধটাকেই যেন ফোকাস করেছে, আর বাকি জিনিসগুলো কোনো কিছুই তেমনভাবে দেখায়নি। মানে ওই যুদ্ধের জায়গাটা, যুদ্ধ রাম রাবণের যুদ্ধের জায়গাটাই ফোকাস করেছে। তো আরও মানে আরেকটু এক্সপেকটেশন অনেক দিন বাদে, মানে বলিউডের সিনেমাগুলো আসছে সেখানে এক্সপেকটেশন আর একটু বেশি থাকে, এটাই হচ্ছে আমার বলার। কিন্তু ওই টাইম পাস করার জন্য, তারপরে যেহেতু বললাম যে 3D যেহেতু দেখেছি, তার জন্য সব মিলিয়ে কিন্তু বেশ ভালোই লেগেছে। বেশ একটা জমজমাট সন্ধ্যায় ফ্যামিলির সাথেও তোমরা গিয়ে বসে দেখতে পারো। যেমন আমি পুচকু, আমরা তিনজনে মিলে গেলাম, আমাদের মানে আরেকটা দিদিও গেছিলো, ওই সবাই একটাই কথা বলছে যে আরেকটু এক্সপেকটেশন ছিল।